নমস্কার বন্ধুরা, আজকে আমরা বেশ কিছু ম্যাচ নিয়ে আলোচনা করব এবং ইম্পর্ট্যান্ট ম্যাচ, সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের ফার্স্ট ওডিআই তারোবাতে খেলা হবে। তারোবা মানে বায়ানলাড়া স্টেডিয়াম, যেটা আগের ম্যাচ খেলা হলো সেখানে। গত ম্যাচে আমরা দেখেছি যে মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, কিন্তু কিন্তু এই কারণে বললাম, ওখানে যদি সেই পিচেই খেলা হয়, যতদূর আমি খবর পাচ্ছি সেই পিচেই খেলা হবে। এবার সেই পিচে খেলা হলে যতই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হোক, ফার্স্ট দিন যতটা ব্যাটিং অ্যাসিস্ট্যান্স হয়, ব্যাটিং সহায়ক হয়, সেকেন্ড দিন অতটা ব্যাটিং সহায়ক হয় না, তবু একদম ওয়্যার অ্যান্ড টিয়ার হয় না, খেলা যায়, ভালোই খেলা যায়। ইন্ডিয়া এর আগে একটা ওয়ান ডে খেলেছে এখানে, সরি একটা টি টোয়েন্টি খেলেছিল এখানে, সেখানে 190 রান করেছিল। এর আগে যখন এই বায়ানলাড়া স্টেডিয়ামে খেলা হয়েছিল তখন ইন্ডিয়া 190 রান করেছিল। সুতরাং আজকে ধরে নেওয়া যায় ইন্ডিয়ার নতুন টিম ভালো কিছু করবে, আমি টিমের সম্বন্ধে আসব। তার আগে যেটা হচ্ছে, আজকে ফোরকাস্ট ফর থার্সডে ইজ নট পার্টিকুলারলি প্রমিসিং উইথ 40% চান্স অফ রেন, এইবার 40% বৃষ্টির সম্ভাবনা। তাতে করে খেলা যদি না হয়, বাস খেলা কার্টেলড ওভার হয়, কম ওভারের হলে হিসাব করা মুশকিল হয়ে যাবে। আমরা যে ধরনের ভাবছি খেলাটা যে গতিতে এগোবে বা যে যে ছকে এগোবে, সেই ছকটা চেঞ্জ হয়ে যাবে, তখন একটু মুশকিল হবে আমাদের হিসাব করতে। তো যাই হোক, আমরা টোটাল ম্যাচের ছক হিসাবেই খেলি, আলোচনা করি, তারপর নয় শেষে দেখা যাবে। ওয়েস্ট ইন্ডিজের ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, জনসন চার্লস অথবা সাই হোপ উইকেট কিপিং করবে, নিকোলাস পোরান ফিরে আসছেন, যারা আমেরিকায় ওর দুর্দান্ত ব্যাটিং দেখেছিলেন তারা জানেন কি মারাত্মক ফর্মে আছেন। সেম রন হেডমায়ার ওডিআইও খেলেছেন এবং মোটামুটি ব্যাটে টাচ হচ্ছে বল। রোবমান পাওয়েল ক্যাপ্টেন, ঠিক আছে। রস্টন চেজ বেসিক্যালি স্পিন বোলার, কিন্তু ব্যাটিংটাও খারাপ না। জেসন হোল্ডার সব রকম করতে পারে, ভালো প্লেয়ার, অবশ্যই ইনক্লুড করা উচিতই। রোমারিও সেফার্ড অথবা ওডেন স্মিথ, ওডেন স্মিথ প্রচুর ছয় মারতে পারেন আর বলে ডেথ ওভারটা খারাপ বল করেন না, মাঝে মাঝে স্লোয়ার দিয়ে ব্যাটসম্যানকে ভর্কি খাইয়ে দেয়, কিন্তু প্রচুর বড় মাপের বোলার বলা যায় না, তবু মাঝে মাঝে ভালোই বল করে কয়েকটা উইকেট নিতে পারে। আর আকিল হোসেন ব্যাটের হাতটাও ভালো, স্পিনও ভালো করে। আলজেরি জোসেফ অথবা ওসেন থমাস, দুজনেরই র পেস আছে, সুতরাং দুজনের মধ্যে একজন চান্স পাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের খারাপ না টিমটা, কিন্তু আমার একটাই চিন্তা হচ্ছে, রোবমান পাওয়েলকে কেন ক্যাপ্টেন করা হলো, জানি না কেন ক্যাপ্টেন করা হয়েছে। সাই হোপ বোধ হয় রেগুলার নয় বলেই রোবমান পাওয়েলকে ক্যাপ্টেন করা হয়েছে, হতে পারে, এই উত্তরটা আমার কাছে জানা নেই। আর ইন্ডিয়া টিমে আজকে তিলক ভার্মাকে দেখতে পেতে চলেছি, আমরা সবাই মুখিয়ে আছি দেখার জন্য তিলক ভার্মা হাউ হি প্লেস, দারুণ একটা ট্যালেন্ট। তিলক ভার্মা মানে বাঁ হাতে ব্যাট করতে নামবে তখনই একটা সেন্সেশন, ব্যাটিংয়ের স্টাইলটা অসাধারণ, অসাধারণ ভালো অ্যাটাকিং প্লেয়ার। ডিফেন্সটা খুব ভালো, সেরকম আমার দেখা হয়নি ডিফেন্স ভালো কিনা, কারণ ডিফেন্স খুব একটা করতে সুযোগ পাবে না টি টোয়েন্টিতে, তবে অ্যাটাকটা খুব ভালো, বাঁ হাতি ব্যাটসম্যান এবং অনেক রেঞ্জ অফ শটস আছে। আমি মোটামুটি ওর খেলা দেখে ইমপ্রেসড, আমার ভালো লাগে ওর খেলা দেখতে, এইবার দেখার যে ও ইন্ডিয়া টিমে ঢুকে কতটা কী করতে পারে। আজ সঞ্জু স্যামসন আর ঈশান কিষাণ দুজনের মধ্যে একজন চান্স পাবে, আমার যদি বক্তব্য নেওয়া হয়, আমায় যদি টিম সিলেকশনের দায়িত্ব দেওয়া হতো, আমি সঞ্জু স্যামসনকে নিতাম। সঞ্জু স্যামসনের কিপিংটা যথেষ্ট ভালো, মোটেই খারাপ না, আর ব্যাটিংটা আগের দিন যেটা করেছে তার ভিত্তিতে বলছি না, সঞ্জু স্যামসন এতদিন ধরে যা খেলছে তার ভিত্তিতেই বলছি, সঞ্জু স্যামসন খারাপ না, যদিও ঈশান কিষাণ ব্যাটে রান পাচ্ছে, এটা ক্যাপ্টেন আর কোচের ডিসিশন হবে ফাইনালি কে খেলবে। আর শুভমান গিল আর যশস্বী জয়সওয়াল ওপেন করবে, ভালোই হবে। তারপর হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব,
অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, কিন্তু জাদেজাকে কেন নিল না বুঝতে পারলাম না। চাহাল, রবি বিষ্ণয়, আর্শদীপ, মুকেশ কুমার, উমরান মালিক, আভেস খান। আমার ধারণা মুকেশ কুমারকে চান্স দেওয়া উচিত আরও বেশি, কারণ উমরান মালিক অনেক সুযোগ পেয়েছে, সেরাম কিছু করতে এখনও পর্যন্ত পারেনি। উমরান মালিকের র পেস ছাড়া তেমন কিছু নেই। আভেস খান অ্যাকিউরেসির অভাব আছে, মুকেশ কুমার প্রথম থেকেই যথেষ্ট ভালো তার বোলিং এবিলিটি দেখাচ্ছে, সুতরাং ঠিকই আছে মুকেশ কুমার যদি চান্স পায়। এবার দেখা যাক যে কারা প্রথমে ব্যাট করে। ইন্ডিয়া প্রথমে ব্যাট করলে 160 আমি এক্সপেক্ট করছি, বা 160-এর কাছাকাছি, 150 থেকে 170-এর মধ্যে রান হতে পারে। যদি 50-এর কম হয় তাহলে খেলাটায় চাপ হবে ইন্ডিয়ার, কারণ ওয়েস্ট ইন্ডিজের T20 টিম, ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে T20 জোনের টিম, মানে T20-তে ওয়েস্ট ইন্ডিজ একদম রাজা, যথেষ্ট ভালো পারফর্ম করার মতো টিম ওয়েস্ট ইন্ডিজ T20-তে। সেই জন্যে ওয়েস্ট ইন্ডিজকে T20-তে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না, এবং আজকে যদি পুরো খেলা হয় জমে যাবে খেলাটা। ইন্ডিয়া প্রথমে ব্যাট করলে 150 থেকে 160-এর ওপর আমি চাইছি, 150 হচ্ছে লোয়েস্ট রান ধরছে ইন্ডিয়া যদি প্রথমে ব্যাট করে। আর ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করলেও 150-এর কাছাকাছি রান করবে বলেই আমি ধরে নিচ্ছি, বেশিও করতে পারে। ঠিক আছে, তবে ওয়েস্ট ইন্ডিজ কোল্যাপসের প্রচুর সম্ভাবনা দেখিয়েছে আগেও, আজকেও দেখাতে পারে, তো ওয়েস্ট ইন্ডিজ 150 অ্যারাউন্ড ধরাটা বেটার। আমার ধারণা পুরো খেলা হলে ইন্ডিয়া জেতার চান্স একটু বেশি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের চান্স খুব কম নয়। এইবার আমরা যাই আর ক্রিকেটে যে যে ম্যাচগুলো আছে। ওমেন্স 100 কালকে দুটো ম্যাচ ভেস্তে গেছে, ঠিক আছে, একটা বলও না হয়ে ভেস্তে গেছে। আজকে বার্মিংহাম ফিনিক্সের খেলা আছে, নর্দার্ন সুপার চার্জার্স। এই ওমেন আর মেন 100, এইগুলো খেলাগুলো দেখতে ভালো লাগছে, কিন্তু সত্যি বলতে কিচ্ছু প্রেডিকশান করার উপায় নেই, কারণ এত বৃষ্টি প্রেডিকশান কোনো কাজে লাগবে না, করে লাভ নেই। এবার আমরা ফিফা ওয়ার্ল্ড কাপে যাব, এবং গতকাল আমরা 1, 2, 3, 4, 5, 6, 7 গ্রুপের খেলা দেখে নিয়েছি এখনো পর্যন্ত। আজকে লাস্ট গ্রুপ, 8টা গ্রুপের খেলা, আর লাস্ট গ্রুপের লিগ ম্যাচ, লাস্ট ডে অফ লিগ। আজকে খেলা হচ্ছে রিপাবলিক অফ কোরিয়া আর জার্মানি এবং মরক্কো আর কলম্বিয়া। এই খেলাটা হয়ে গেলেই আমরা শেষ 16 জনকে পেয়ে যাব। তো আমরা একবার দেখে নিই গ্রুপের কে কোথায় দাঁড়িয়ে, তারপর আলোচনা করছি কারা কারা এখনো পর্যন্ত কোয়ালিফাই করেছে আর কারা বাদ গেছে। একদম গ্রুপ এইচ, কলম্বিয়া 1 নম্বরে আছে, সুতরাং কলম্বিয়া আর মরক্কোর খেলা আছে। মরক্কো যদি কলম্বিয়াকে হারাতে পারে তাহলে জার্মানির কিছুটা চাপ হতে পারে, কারণ জার্মানি যদি না জেতে তাহলে জার্মানি আউট হয়ে যাবে। সাউথ কোরিয়া বা কোরিয়া রিপাবলিক খুব ভালো খেলতে পারেনি, দুটো ম্যাচ খেলেছে, দুটোতেই হেরেছে, এখনও গোল দিতে পারেনি নিজেদের পক্ষে, গোল এগেনস্ট মানে 3 গোল কনসিড করেছে। ঠিক আছে, মরক্কো 1টা গোল দিয়েছে, 6টা গোল খেয়েছে। জার্মানি এখনও পর্যন্ত 7গোল দিয়েছে, 2গোল খেয়েছে, কিন্তু জার্মানি 1টা ম্যাচ হেরে গেছে। ঠিক আছে, আর জার্মানি আগের ম্যাচে কলম্বিয়ার কাছে 2-1 গোলে হেরেছে, তার মানে মরক্কোর সঙ্গে তাহলে বোধ হয় 6-0 গোলে জিতেছিল, না 6-0, হ্যাঁ 6-0 গোলে জিতেছিল। 2-1 যদি হেরে থাকে তাহলে 6 গোলের ডিফারেন্স, আর মরক্কো 1টা গোল এগেনস্ট 6 আছে, আর 1টা উইন হয়েছিল মরক্কো মোস্ট প্রবাবলি সাউথ কোরিয়া বা কোরিয়া রিপাবলিকের সঙ্গে 1-0 গোলে। সেই জন্যে গোল ফরে মরক্কোর 1 আর গোল এগেনস্টে 6। আজকে কলম্বিয়ার সামনে মরক্কো কিছু করতে পারবে বলে মনে হয় না, কিন্তু কলম্বিয়া যদি মরক্কোকে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়া মানে উইন করিয়ে দেওয়া, ড্র করলে মরক্কোর লাভ নেই, দুটো কারণে লাভ নেই, কারণ জার্মানির কাছে মরক্কো হেরেছিল,
তাতে যদি জার্মানি ড্র করে তাহলেও মরক্কো আউট, আর যদি গোল ডিফারেন্সও দেখা যায় তাহলেও মরক্কো আউট হবে। সুতরাং একমাত্র মরক্কো যদি উইন হয় তখনই, জার্মানি যদি উইন না হয় তাহলেই জার্মানি আউট হতে পারে। এছাড়া জার্মানি কোরিয়া রিপাবলিককে বেশ কয়েকটা গোল দেবে, এটাই আমার ধারণা। জার্মানি বেশ ভালো টিম মেয়েদের ফুটবলে, আগের দিন কলম্বিয়ার কাছে হেরেছিল, সেটা ভালো হয়নি ব্যাপারটা, কিন্তু তবু ঠিক আছে। তো এখন দেখা যাক যে টপ 16-এ আমরা কাকে কাকে পেয়েছি আর কাকে কাকে হারিয়েছি। প্রথমেই বলি, আমরা হারিয়েছি হলো বড় টিমের মধ্যে ব্রাজিল, ইটালি, আর্জেন্টিনা। দেখতে পাচ্ছেন, আমরা হারিয়েছি ব্রাজিল, ইটালি আর আর্জেন্টিনাকে। আজকে আশা করছি কলম্বিয়া আর জার্মানি উঠবে, তাহলে মরক্কো আর সাউথ কোরিয়াকে হারাবো। তাহলে এখনও পর্যন্ত সুইজারল্যান্ড গ্রুপ টপ করেছে, অস্ট্রেলিয়া গ্রুপ টপ করেছে, জাপান গ্রুপ টপ করেছে, স্পেন গ্রুপের সেকেন্ড টিম হয়েছে। এটা এই হিসাবটা ওয়ার্ল্ড কাপে অনেক গণ্ডগোল করে দিতে পারে, এটা যেমন একটা হিসাব, এইটা তেমন একটা হিসাব ওয়ার্ল্ড কাপে গণ্ডগোল করে দিতে পারে। তাহলে আজকে যদি জার্মানি গ্রুপে সেকেন্ড হয়, একদিকে সেই হিসাবটারই একটা প্রতিফলন দেখা যাবে যে বড় টিম, অবশ্যই জার্মানি কলম্বিয়ার চেয়ে অনেক বড় টিম, তা সত্ত্বেও কিন্তু গ্রুপে সেকেন্ড টিম, সেকেন্ড হলো। ইউএসএ নেদারল্যান্ডের চেয়ে অনেক বড় টিম, স্পেন জাপানের চেয়ে অনেক বড় টিম, ইংল্যান্ড ডেনমার্ক এটা ঠিকঠাক, ফ্রান্স জামাইকা যেটা অপ্রত্যাশিত রেজাল্ট, সেটা হচ্ছে ব্রাজিল কে জামাইকা গতকাল আটকে রেখেছে এবং জামাইকা কোয়ালিফাই করে গেছে, সিরিয়াসলি অপ্রত্যাশিত। এবং সাউথ আফ্রিকা ইটালিকে হারিয়ে কোয়ালিফাই করেছে, এই দুটো অপ্রত্যাশিত রেজাল্ট গতকাল হয়েছে। তো যাই হোক, আমরা ফুটবল ওয়ার্ল্ড কাপ যারা যারা দেখছেন ভালোই উপভোগ করছেন আশা করি। আজকে 3:30 সময় খেলা, দেখার চেষ্টা করব আমি, কিন্তু জানি না কতটা কি দেখা হবে। আর কি কি খেলা আছে একবার দেখে নিই শিডিউলে, দাঁড়ান, একটাই বড় ম্যাচ দেখতে পাচ্ছি, ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ, বাকিগুলোর কোনো ঠিক নেই, সেই জন্য বাকিগুলোর আলোচনা করছি না, বেশিরভাগই বৃষ্টির জন্য আটকে যেতে পারে। তো এই হলো আজকের আমাদের টোটাল আলোচনা, যা যা প্রেডিকশন করলাম। তাহলে জার্মানি উইন আর কলম্বিয়া উইন অর ড্র ধরে নেওয়া যেতে পারে, মরক্কোর সঙ্গে কলম্বিয়া হোঁচট খেলেও খেতে পারে, হারলে হারতে পারে, কিন্তু জার্মানি যদি জিতে যায় তাহলে সমস্যা হবে না। আর কলম্বিয়ার যেহেতু প্রচুর গোল দেওয়া আছে, দেখুন গ্রুপে, দেখুন কলম্বিয়া যদি হারে, কলম্বিয়ার গোল ডিফারেন্স 3+ আছে, মরক্কোর গোল ডিফারেন্স -5 আছে। সুতরাং মরক্কো এমন কিছুও গোল ডিফারেন্স দিয়ে দেবে না যাতে একে কলম্বিয়াকে হারিয়ে যায়, বা জার্মানি কারা, জার্মানির 5 গোল ডিফারেন্স আছে। সুতরাং সেই জায়গায় আমরা ধরে নিতেই পারি কলম্বিয়া আর জার্মানি গ্রুপ থেকে উঠছে, এই গ্রুপ থেকে। এখানেই শেষ করছি, ভালো থাকুন সবাই, টাটা।